আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনসের তরফ থেকে, ESIC। কিছুদিন আগেই আপনারা একটা বিজ্ঞপ্তি দেখেছিলেন এটার এবং অনেকেই আবেদন করেছিলেন। আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এখানে আবেদন করার শেষ তারিখ, ভ্যাকেন্সি কতগুলো আছে, স্যালারি কত টাকা দেওয়া হবে, বয়সসীমা কী বলা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয় বন্ধুকে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুর উপকার হবে, তার সঙ্গে আমরা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো। যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করার পরে অল নোটিফিকেশনস বাটনে প্রেস করে রাখবেন। তাহলে কী হবে, সরকারি চাকরির আপডেট আমরা যখনই পাবলিশ করব আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যেই বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করেছি esic.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ সোশ্যাল সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড টু সুপারিনটেন্ডেন্ট ইন ESI কর্পোরেশনস। তো আমরা যদি এখানে দেখি দেখতে পাবো যে আপনাদের জন্য টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে, টোটাল এখানে 93, যেখানে ইউআরদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য 43, এসটিদের জন্য 9টি, এসটিদের জন্য 8টি, ওবিসিদের জন্য 24টি, ইডাব্লিউএসদের জন্য 9টি। তারপরে কী আছে, স্কেল অফ পে। তো এখানে পে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 142,400 টাকা স্যালারি আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস, এ ডিগ্রি অব এ রেকগনাইজ ইউনিভার্সিটি, আপনারা গ্রাজুয়েশনস পাস করেছেন একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তার এখানে আবেদন করতে পারবেন। আর্টসে হলেও আবেদন করতে পারবেন, তবে এখানে বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য গ্রাজুয়েটস ইন কমার্স, ল অথবা ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশুনো করেছেন তাদের অগ্রাধিকারটা আগে দেওয়া হবে। তো আপনারা যারা গ্রাজুয়েশনে আর্টস নিয়ে পড়াশুনো করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারছেন, তবে প্রেফারেন্সের ব্যাপারটা কিন্তু এখানে শুধুমাত্র বলা হয়েছে কমার্স, ল এবং ম্যানেজমেন্টের এই ব্যাপারটা। এবং ওয়ার্কিং নলেজ যেটা বলা হচ্ছে কম্পিউটার ইনক্লুডিং ইউজ অফ অফিস সুইটস অ্যান্ড ডেটাবেস, তো এখানে আপনারা কিন্তু তারা আবেদন করতে পারছেন। আর ন্যাশনালিটি যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন্স হতে হচ্ছে। আর এখানে আবেদন করার জন্য বয়স যেটা বলা হচ্ছে যে আপনারা ক্লোজিং ডেটের অর্থাৎ 12/4/2022 আপনাদের আবেদন করার শেষ তারিখ, তো 12/4/2022 আগে আপনার বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে। যদি আপনার বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এলিজেবল। তারপরে এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় আছে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে। আর কি বলা হচ্ছে, আর আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য, তো আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই ফটোগ্রাফ, আপনার সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশনস, এ হ্যান্ড রিটেন ডিক্লারেশনস অন এ হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক আপনারা কিন্তু দিয়ে দেবেন, যে যেখানে আপনার অ্যানেক্সার 3-তে বলা হয়েছে যে কী কী লিখতে হবে। সিগনেচার দিয়ে দেবেন, ক্যাপিটাল লেটারে দিলে কিন্তু আপনার সেটাকে, আপনারা সকলেই জানেন যে সিগনেচার ক্যাপিটাল লেটারে হয় না, তো এখানে এগুলো বলে দেওয়া হয়েছে আর কি। তারপরে হ্যান্ড রিটেনে আপনারা কী করবেন, এখানে বলা হয়েছে আপনার নাম দেবেন, আই ড্যাশ দেওয়া আছে, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড, আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড উই হোয়েন রিকোয়ার্ডস। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, দেখে আবেদন করবেন। আর একটা জিনিস, যারা আবেদন করছেন অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি, একটা মোবাইল নাম্বার দেবেন, তার কারণ পরবর্তীতে আপনার নোটিফিকেশনসগুলো, আপনারা কল লেটার ডাউনলোড করার সময় এই ইমেল আইডি এবং ফোন নম্বরগুলো কিন্তু লাগবে। অ্যাপ্লিকেশন সবার প্রথমে রেজিস্ট্রেশনস করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে ফি, তারপরে ডকুমেন্ট স্ক্যানিং এবং আপলোডিং করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, অফিসিয়াল ওয়েবসাইট esic.nic.in। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটার মাধ্যমেই আপনাকে আবেদনটা করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ SSO 2022 ইন ESIC-র অপশানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন। এবং এখানে আপনাদের যেটা বলা হচ্ছে আবেদন করার শেষ তারিখ 12/4/2022, এবং আবেদন করার জন্য আপনার অ্যামাউন্ট কত টাকা লাগবে, 250 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য, এক্স সার্ভিসম্যানদের জন্য, অল আদার্স ক্যাটাগরি অর্থাৎ আপনারা যদি ওবিসি হন, জেনারেল ক্যান্ডিডেটস হন এবং আদার্স ক্যান্ডিডেটস হন সেক্ষেত্রে আপনার 500 টাকা আবেদন ফি লাগবে। তো আপনারা অনলাইনেই পেমেন্ট করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম, যদি কোনোরকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং আপনাদের আরেকটি জিনিস জানাবো, যেটা পরীক্ষার সিলেবাস। তো দেখুন এখানে এসএসওর জন্য যেই পরীক্ষার সিলেবাসটা বলা হচ্ছে যে অবজেক্টিভ টেস্ট আপনার এমসিকিউ টাইপ হবে,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনার নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে 30টা, রিজনিং অ্যাবিলিটি থাকবে 35টা, কোয়ান্টিটি অ্যাপটিটিউড থাকবে 35টা, টোটাল 100 মার্কসের এক্সাম হবে। এবং এখানে আপনার ডিউরেশনস 20 মিনিটস 20 মিনিটস 20 মিনিট, অর্থাৎ এক ঘন্টা সময় থাকবে। ভার্সন কী থাকবে আপনার, ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, এবং আপনারা এই দুটো ল্যাঙ্গুয়েজে পাবেন আর কি। তারপরে মেন এক্সাম যেটা হবে সেটার জন্য রিজনিং ইন্টেলিজেন্স, তারপরে জেনারেল ইকোনমি, ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড। এবং যেখানে আপনার শুধুমাত্র ইংলিশের জন্য 30 মার্কস থাকবে, সরি, ম্যাক্স অফ মার্কস 40 থাকবে, এবং অন্যগুলোর জন্য 60, 40 এভাবে থাকবে। টোটাল 200 মার্কসের এক্সাম হবে, 2 ঘন্টা সময় থাকবে। এখানেও আপনারা হিন্দি এবং ইংলিশ ভার্সনে কোশ্চেন্স পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখুন কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে আপনার প্রিপারেশনস করতে হবে, দুটো পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে হবে, এমএস ওয়ার্ডের ফরম্যাটিং তৈরি করতে হবে, অর্থাৎ এমএস ওয়ার্ডে আপনার একটা ডকুমেন্টস দিয়ে দেবে, সেটাকে ফরম্যাটিং করতে হচ্ছে। এমএস এক্সেলে আপনার ফর্মুলার সাহায্যে প্রিপারেশনস করতে হবে, টেবিল, এগুলো বলা হয়েছে আপনার কম্পিউটার স্কিল টেস্টের জন্য। এবং ডেসক্রিপটিভ পেপারের জন্য আপনার দুটো কোশ্চেন্স থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে, ম্যাক্সিমাম মার্ক্স কিন্তু 50, এবং যেখানে ডিউরেশনস 30, ভার্সন থাকবে ইংলিশ। তো এগুলো হয়েছে আপনার পরীক্ষার সিলেবাস। তো আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম। যদি আপনার কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আপনারা যারা টেলিগ্রামে জয়েন নেই টেলিগ্রামে জয়েন থাকুন, আমি এই পিডিএফটার লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দেবো, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদেরকে একটা গুড নিউজ জানাবো এবং আপনাদের কাছে অল্প একটু সময় চেয়ে নেব। আপনাদের জন্য আনএকাডেমির যে কোনো কোর্সে 20% ডিসকাউন্ট দিচ্ছে, মার্চের 14 তারিখ থেকে মার্চের 16 তারিখ পর্যন্ত আপনারা এই অফারটি পাবেন। এক্সাম 365 করে ইউজ করলে আনএকাডেমির যে কোনো কোর্সে আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং এছাড়াও আপনার অ্যাকাউন্টে যদি কয়েন জমে থাকে সেগুলোকে খরচ করে ডিসকাউন্ট আরও বাড়িয়ে নিতে পারবেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। এরপরে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের চাকরিগুলোর জন্য প্রস্তুতি নিতে চান, বাংলা ভাষাতে ব্যাঙ্কিংয়ের প্রস্তুতি নিতে চান, এসএসসি রেলের প্রস্তুতি নিতে চান, তাদের জন্য নতুন ক্যাটাগরি তৈরি করেছে অ্যানাকাডেমি। 36% আপনারা ডিসকাউন্ট পাবেন এক্সাম 365 কোড ইউজ করলে। ডিসক্রিপশন বক্সে ডিসকাউন্ট লিঙ্ক রাখা রয়েছে। এছাড়াও আপনাদের আপকামিং ব্যাচ আসছে, যেরকম আপনারা কিন্তু সিভিল সার্ভিস স্পেশালের একটা মক টেস্ট দিতে পারবেন, যেটা 50 কোশ্চেন্স থাকবে, 60 মিনিট, এক্সাম 365 কোডের মাধ্যমে আপনারা এনরোল করতে পারবেন। এছাড়াও 90 দিন ডিউরেশনসের wbcs প্রিলিমস 2022 ক্র্যাকার ব্যাচ, 3 মাস ডিউরেশনসের ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, বায়োলজি, ইকোনমিক্স, প্রত্যেকটা সাবজেক্ট আপনাদেরকে কভার করা হবে। মার্চের 15 তারিখ থেকে ব্যাচটা শুরু হচ্ছে। ডিসকাউন্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এরপরে আছে আগমন নামের ফাউন্ডেশনস কোর্স ফর wbcs প্রিলিমস মেন্স 2023 ব্যাচ 3, 12 মাস ডিউরেশনসের একটি ব্যাচ, এবং এই ব্যাচটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। মার্চের 16 তারিখ থেকে ব্যাচটা শুরু হচ্ছে। প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে গাইড করা হবে এবং বেস্ট টিচাররা আপনাদেরকে গাইড করবে। এছাড়াও আপনারা কিন্তু নিউ ক্যাটাগরিতে এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন, এবং আপনারা যারা কম্বো সাবস্ক্রিপশন নেবেন, অর্থাৎ wbbরও প্রস্তুতি নিতে চান এবং তার সঙ্গে wbcsএরও প্রস্তুতি নিতে চান, তাদেরকে বলা হচ্ছে কম্বো ব্যাচ। তো সেই কম্বো ব্যাচের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আপনারা 12 মাস 6 মাসের সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং প্রস্তুতি চালিয়ে নিতে পারবেন। এবং আপনারা আনএকাডেমিতে ইন্টারঅ্যাকটিভ সেশনস পেয়ে যাবেন, ফুল ফর লার্নার্স থাকছে, নেভার মিস এ ক্লাস, লেকচার নোটস পাচ্ছেন, এনি টাইম এনিওয়্যার ক্লাসটা করতে পারবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।